ভোটের আগে মধ্যবিত্তকে স্বস্তি অন্তর্বর্তী বাজেটে, মধ্যবিত্তের মন জয়ের চেষ্টা। নিত্য ব্যবহৃত বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনকারী শিল্পকে চাঙ্গা করতে উৎপাদন শুল্ক 12 থেকে কমিয়ে 10% করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এর ফলে দাম কমছে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, পাখা, মাইক্রোওয়েভ ওভেন, জেনারেটর, এয়ার কুলার, ডিশওয়াশার, মিক্সার গ্রাইন্ডার, ভ্যাকিউম ক্লিনার, ওয়াটার হিটার, হেয়ার ড্রায়ার, কফি এবং টি মেকার, টোস্টার, ইনভার্টার, ব্যাটারি, টর্চ, ব্যাটারি চার্জারের। এছাড়াও দাম কমছে দেশীয় প্রযুক্তিতে তৈরি টেলিফোন সেট, মোবাইল ফোন, মেমোরি কার্ড, ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, হেডফোন, ইয়ারফোন, MP3 প্লেয়ার, CD এবং DVD প্লেয়ারের। একইভাবে উৎপাদন শুল্ক কমায় দাম কমছে নির্মাণ শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশ, চা কারখানা ব্যবহৃত যন্ত্রাংশ, সুতোকলের যন্ত্রাংশ, প্রিন্টার, ফটোকপি মেশিন, সেলাই মেশিন, হোশিয়ারি যন্ত্রাংশেরও। এছাড়াও উৎপাদন শুল্ক 12 থেকে কমিয়ে 8% করায় দাম কমছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ছোট গাড়ি, বাইক, স্কুটার এবং বাস, লরির সহ সমস্ত বাণিজ্যিক গাড়ি। নিত্য ব্যবহৃত এই সমস্ত জিনিসের দাম কমায় স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। অন্তর্বর্তী বাজেটে পড়ুয়াদের জন্য সুখবর। সোমবার বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ঘোষণা করেন, 2009 সালের 31 মার্চের আগে যেসব ছাত্র শিক্ষা ঋণ নিয়েছেন তাদের ঋণের সুদ 2013 সালের 31 ডিসেম্বর পর্যন্ত স্থগিত। 2014 সালের 1 জানুয়ারির পর থেকে অবশ্য ঋণ গ্রহীতাদের সুদ দিতে হবে। এর জেরে প্রায় 9 লক্ষ ঋণ গ্রহণকারী পড়ুয়া উপকৃত হবেন বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। চিদম্বরম এদিন বলেন, 2009-10 সালে বাজেট পেশ করার সময় শিক্ষা ঋণের সুদ মকুবের কথা ঘোষণা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তখন বলা হয়েছিল 2009 সালে 1 এপ্রিলের পরে যারা শিক্ষা ঋণ নিয়েছেন তাদের সুদ স্থগিত। চিদম্বরমের বক্তব্য এর জেরে 2009 সালের 31 মার্চ বা তার আগে যারা ঋণ নিয়েছিলেন সেই সব পড়ুয়ারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, এবার তাঁদেরও সুদ স্থগিতের আওতায় আনা হলো। দাগি জনপ্রতিনিধিদের বাঁচাতে অর্ডিন্যান্স থেকে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের ঊর্ধ্বসীমা, দুটি ক্ষেত্রে রাহুল গান্ধীর দাবি মেনে নিয়েছিল কেন্দ্র। অন্তর্বর্তী বাজেটেও কংগ্রেস সহসভাপতিরই ইচ্ছে পূরণ হল। রাহুলের বার্তা পাওয়ার পরেই সেনাকর্মীদের জন্য এক পদ এক পেনশন নীতি চালুর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। প্রকল্পে বরাদ্দের পরিমাণ 500 কোটি টাকা। এরই সঙ্গে প্রতিরক্ষা খাতেও বরাদ্দ 10% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীতে এক পদ এক পেনশন প্রকল্প চালু হওয়ার পর 2006 সালের আগে অবসর নেওয়া সেনাকর্মীরাও তাদের জুনিয়রদের সমহারে পেনশন পাবেন। আইএফএ শিল্ডে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়ালো লড়াই। মঙ্গলবার আই লিগে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি ইস্টবেঙ্গল। কোলাসো বাহিনীর কাছে কার্যত অগ্নি পরীক্ষা। আই লিগ জয়ের লক্ষ্যে এগোতে হলে এই ম্যাচ থেকে চাই 3 পয়েন্ট, কেননা এরপর গোয়ায় অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে লাল হলুদকে, যা রীতিমতো কঠিন চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সোমবার ইস্টবেঙ্গল মাঠে পুরোদস্তুর অনুশীলন করল কোলাসো অ্যান্ড কোম্পানি। আইএফএ শিল্ড চলাকালীন কোচ কোলাসোকে বলতে শোনা গিয়েছে শিল্ড নয়, আই লিগকে গুরুত্ব দিচ্ছেন বেশি। তবে এদিন অনুশীলন শেষে বললেন, মঙ্গলবারের ম্যাচ রীতিমতো কঠিন। লাল হলুদের ঘরে এখনো পর্যন্ত 11 ম্যাচ থেকে 18 পয়েন্ট, লিগ টেবিলের 8 নম্বরে লাল হলুদ। অন্যদিকে 14 ম্যাচ থেকে 13 পয়েন্ট নিয়ে 11 নম্বরে রয়েছে চার্চিল।